شكراً يا ربي شكراً هديت قلبي شكراً وتدربي شكراً شكراً يا ربي. أعوذ بالله من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد، عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبحل المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. أما بعد، فقد قال النبي الكريم صلى الله عليه وآله وسلم حيث قال: بسم الله الرحمن الرحيم، خيركم من تعلم العلم وعلمه. صدق رسول الله صلى الله عليه وآله وسلم. أمر بيريو درشوك وصورت برندو، السلام عليكم ورحمة الله وبركاته. আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক। ঐরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক। আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা পরীক্ষায় বসছে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সমস্ত বিষয়ে সফলতা দান করুক। আমাদের মধ্যে যারা হজ জিয়ারত ও উমরায় যাওয়ার ইচ্ছুক, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের মনোকামনা ও আশাকে পুরো করুক। আমাদের সকলকে সৎপথে চলার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক ও অসৎ পথ থেকে ও অন্যায় থেকে দূরে থাকার এবং অন্যকেও দূরে রাখার বা বাধা সৃষ্টি করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দুয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে জ্ঞান অর্জন করে, শিক্ষা লাভ করে এবং সেটা অন্যকে শিক্ষা দেয় বা অন্যকে শেখায়। জ্ঞানের চেয়ে তো বড় উপহার আজ পর্যন্ত পৃথিবীতে না কেউ কাউকে দিতে পেরেছে না দিতে পারবে। সুতরাং আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা নিজেরা শিক্ষা লাভ করে যেন অন্যদেরকে সেগুলো শেখাতে পারি। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী সর্বোত্তম ওই ব্যক্তিরা যারা নিজেরা শিক্ষা লাভ করে এবং অন্যদেরকে সেই শিক্ষা দান করে। যাকাতুল ইলম তালিমুহু, ইলিমের জাকাত হচ্ছে অন্যকে শেখানো। সুতরাং আল্লাহ রব্বুল আলমিনের কাছে তৌফিক কামনা করি আমরা যেন বেশি থেকে বেশি শিক্ষা লাভ করে সেই শিক্ষা অন্যদেরকে দান করতে পারি বা দিতে পারি। আসুন, বিনা কোনো ভূমিকায় আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই। কেননা অনেক প্রশ্নের উত্তর দিতে এখনও বাকি আছে। দেখি প্রথম প্রশ্ন কে কোথা থেকে করছেন। আসসালামু আলাইকুম। আমার মানে কথা বলার ছিল যে এই যে মুমিন মুসলমানদের উপরে এত অত্যাচার হচ্ছে, কি আল্লাহ
আমরা তো জানি না কি দোয়া করলে ওদের ওরা শান্তি পাবে, তা আমরা তো অতটা জ্ঞানী নয় যেহেতু আপনাদের মতো, তা আপনারা একটু ওদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুক, ওরা যেন ভালো থাকে। এবং আমার একটা কোশ্চেন ছিল, মৌলানা সাহেব যে বলে সুরে ইয়াসিন সকালে ফজরের নামাজ পড়ে আর সুরে ওয়াকিয়া এশার নামাজ পড়ে পড়তে হবে, মানে রাতের নামাজ পড়ে। তা আমার ফজরের নামাজ পড়ার পরে আমার কিছু কাজ থাকে, মানে আমার মেয়ে স্কুলে যায় তো ওকে রান্না টানা করে দিতে হয়, প্লাস লাঞ্চ প্লাস টিফিন সবকিছুই আমাকে বানিয়ে দিতে হয়, বানিয়ে দিয়ে তারপর আমার মেয়েকে স্কুলে ছাড়তে হয় সাতটার পরে, তারপরে তখন আমি তখন কিতাব পড়তে বসি। তা আমার কি ওই টাইমে সুরে ইয়াসিন পড়া চলবে এটা জানার জন্য? আর আমার নাম মঞ্জুমা সুলতানা আর আমার মেয়ের নাম কাজী নুন্নিহা আপনি নাম দুটা একটু শর্টকাটের মাধ্যমে বলে দিলে আমি খুব খুশি হতাম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় বোন চ্যানেল উইন কে ফোন করার জন্য ধন্যবাদ জানাই, এবং আপনার আবেদনের আগেও আমরা বিশ্বে যেখানে আল্লাহর নেক বান্দাদের উপরে মমিনদের উপরে অত্যাচার হচ্ছে, আমরা সকলের জন্য আল্লাহর কাছে নেক কামনা করি, আল্লাহ তাদেরকে ওই অত্যাচার থেকে ওই জুলুম থেকে মুক্তি দান করুক এবং তাদের জীবনে শান্তি ফিরিয়ে দিক। আর যারা জুলুম করছে আল্লাহ ওই জালিমদেরকে তাড়াতাড়ি নিপাত করুক, বা তাদের জুলুমের সাজা যেন আল্লাহ তাদেরকে এই দুনিয়াতে এবং আখেরাতে দেয়। সুতরাং আপনি নিশ্চিন্তে থাকুন, আল্লাহ সমস্ত জালিমকে সুযোগ দেয় তওবা করার, ফিরে আসার। যদি সে ফিরে না আসে তো তার ইহকাল পরকাল বরবাদ হয়ে যায় ইনশাআল্লাহ। যারা জুলুম করছে আল্লাহ রাব্বুল আলামিন নিজে চোখে দেখছে, সুতরাং তাদের জুলুমের সীমান্ত একদিন আছে। একদিন তারা এই দুনিয়ায় নিজের জুলুমের সাজা পাবে এবং পরকালে তো কঠোর সাজা আছেই আছে। এবারে আপনার প্রশ্নের উত্তর দিতে চাই। আপনি বলছেন আপনি সময় পাচ্ছেন না বলে সকালবেলা সুরা ইয়াসিন আপনি সূর্য উদয় হওয়ার পরে পড়েন, কোনো অসুবিধা নেই পড়তে পারেন। এবার আপনার আর আপনার মেয়ের নামের অর্থ হচ্ছে আপনার নাম মঞ্জুমা। মঞ্জুমা মানে কোনো জিনিস ধারাবাহিক হওয়াকে বলে মঞ্জুমা, নাজম থেকে মঞ্জুমা মানে সুবোধ, ভালো, অনেক মানেতে ব্যবহার হতে পারে, সুন্দর নাম, কোনো অসুবিধা নেই। আর নুন্নেহানা ওটা হবে নুরনেসা, মানে নারীদের সৌন্দর্যতা। ওটা হয়তো আমরা বাংলায় ভুল উচ্চারণ করি কি অনেক অনেক সময় আমরা ভুল লিখি, নুন্নেহা বলে কোনো নাম হয় না, নুরুন্নেসা, তাই নুরনেসা বলে নারীদের সৌন্দর্যতা। ওটাকে যদি সংশোধন করতে পারেন তো ভালো হবে, মেয়ের নাম নুরুন্নেসা রাখুন কি নুরনেসা যাকে বলা হয়, নুন্নেহা কোনো অর্থ রাখে না। ঠিক আছে, আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমি একটা প্রশ্ন রাখছি। আমার একটা পোতা আছে, সে পড়াশোনা করতে চায়নি, আর তার জন্য একটু দোয়া বলে দেবেন, একটু কোরআনের মধ্যে আয়াত থেকে, স্কুল যেতে চায়নি, কান্নাকাটি করে, একটু দোয়া বলে দেবেন দয়া করে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। চাচি মা, আপনার ওই পোতার জন্য আপনি সুরায় হাকাফের আয়াত নম্বর 15 পড়ে, পড়তে নামাজের পরে ওর জন্য দোয়া করবেন, বা ওর পিতা মাতাকে বলবেন নামাজ পড়ে ওর জন্য দোয়া করতে, ইনশাআল্লাহ ও খুব শীঘ্র গোলামের মতো কথা শোনা শুরু করবে। যখন কথা শোনা শুরু করবে তখন ওকে এই দোয়াটা শিক্ষা দেবেন যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিয়েছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল রাব্বি জিদনি ইলমা ওয়া ফাহমা ওয়া ইয়াকিনা ওয়া আলহিকনি বিস-সালিহিন। আল্লাহ আমার জ্ঞানে বৃদ্ধি করো, আমার বুদ্ধিতে বৃদ্ধি করো, আমার বিশ্বাসে বৃদ্ধি করো, এবং আমাকে ভালো লোকদের মধ্যে গণনা করো বা ভালো হওয়ার তৌফিক দান করো। এই দোয়াটা যদি পড়তে থাকে তো সমস্ত দিক থেকে আল্লাহ ওকে তৌফিক দান করবে এবং খুব সুবোধ এবং সুশিক্ষিত হয়ে উঠবে। তাছাড়া যদি স্মরণশক্তি বৃদ্ধি করতে চায় তো সুরায় তাহার আয়াত নম্বর 25, 26, 27, 28 এই চারটি আয়াত, ছোট ছোটি আয়াত, এই আয়াতগুলো পড়তে বলবেন, ওকে মুখস্থ করতে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাল রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি
ইয়াফকাহ কওলি, এইটা সকাল সন্ধে যতবার পড়তে পারবে বা যখন মনে আসবে তখন পড়তে পারে, পড়লে ওর স্মরণশক্তি বৃদ্ধি পেতে থাকবে। আর ইনশাআল্লাহ আশা রাখি আস্তে আস্তে ও লাইনে আসবে, অর্থাৎ স্কুল যাওয়া শুরু করবে বা যা আপনারা বলবেন সেগুলো করবে। পরের প্রশ্ন নিয়ে। আমি কলকাতা থেকে বলছি। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি আপনার প্রোগ্রাম প্রত্যেক দিন দেখি, প্রোগ্রাম দেখে আমি অনেক কিছু শিখতে পারছি, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে দোয়া করি আপনি আরো এরকম ভাবে আমাদের কাছে আরো অনেক কিছু আপনার মাধ্যমে আমরা জানতে পারি। আমার একটা প্রশ্ন হলো যে আমার স্বামী চরিত্র ভালো না, বাইরের মেয়ের নেশা আছে, তো আমাকে এমন কিছু দোয়া বলে দিন যেটাতে আমি সবসময় পড়ি বা আমি এই বদ অভ্যাস থেকে ফিরে আসে, এই পাপ কাজ থেকে ফিরে আসে, এর জন্য কি কি আমাকে করতে হবে সেগুলো আমাকে একটু জানিয়ে দিন। আর হচ্ছে কি, আমি ওর জন্য রোজা নিয়োগ করেছি যে আমার স্বামী যেন ভালো হয়ে যায়, আমার কাছে ফিরে আসে, তার জন্য আমি প্রত্যেক সপ্তাহে একটা করে রোজা করার নিয়োগ করেছি, কিন্তু এই এই বছর রোজার মাসে আমার শরীর খারাপের কারণে আমার 15টা রোজা ভাঙা গেছে, তো এখন সেই 15টা রোজা আমার বাকি আছে, তো আমি আর আমার শরীর খুব একটা সুস্থ নাই যে আমি সপ্তাহে 2-3 করে রোজা করতে পারবো না, মানে করলে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, তো আপনি আমাকে বলে দিন যে আমি কি এখন এই যে নিয়োগ করেছি এই নিয়োগের রোজাটা করব, নাকি আমার ফরজ রোজা যেটা 15টা রোজা বাকি আছে সেটা আমি করব। আমি নিয়োগ করেছি যে আমার স্বামী যতদিন না ঠিক হয় ততদিন প্রত্যেক সপ্তাহে আমি একটা করে রোজা করব। এবার আমি চেষ্টা করছি যে সপ্তাহে আরো একটা রোজা করি, মানে ফরজ যে ফরজ রোজাগুলো আমার ভাঙা গেছে সেগুলো একটা করে করব, আর এই রোজা নিয়োগ যেটা করেছি সেই রোজা করব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, চ্যানেল উইন দেখার জন্য অনেক ধন্যবাদ জানাই এবং অনুষ্ঠান ইসলামিক বাংলা থেকে লাভবান হচ্ছেন এজন্য আল্লাহর কাছে আরও তৌফিকের কামনা করি। তবে আপনার স্বামীকে সৎপথে ফিরে আনার জন্যে সুরায়ে মায়দা আয়াত নম্বর 100 এই আয়াতটি 11 দিন 41 বার পড়ে কোনো খাদ্যর মাধ্যমে ওকে খাওয়াতে হবে। মনে থাকবে সুরায়ে মায়দা আয়াত নম্বর 100, বিসমিল্লাহ রহমান রহিম, কুল্লা ইয়াস্তাবিল খাবিস ওয়ালা তাইয়্যিব ওয়ালাও আজাবাকা কাসরাতুল খাবিস ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতটি পড়ে যদি পানাহারের সঙ্গে স্বামীকে খাওয়াতে পারেন তো ইনশাআল্লাহ খুব শীঘ্র আল্লাহর পবিত্র আয়াতের একটা প্রভাব পড়বে এবং আশা রাখি ও সৎপথের দিকে ফিরে আসবে। আর তাছাড়া সূরা বাকারার প্রথম 7 আয়াত যদি পড়ে প্রতিদিন পানাহারের সঙ্গে খেতে দিতে পারেন তো ইনশাআল্লাহ ওরও ভালো সুন্দর একটা প্রভাব অনেকেই দেখেছে। আশা রাখি দুটো উপায় বলে দিলাম, এই দুটো উপায়ের উপরে আমল করে দেখুন ইনশাআল্লাহ নিশ্চয়ই লাভবান হবেন। তবে আপনি যে মশলাটা জিজ্ঞাসা করেছেন যে আপনার স্বামীর জন্য আপনি মানত মেনে রেখেছেন যদি ও সৎপথে ফিরে আসে, কি যতদিন না সৎপথের দিকে ফিরে আসছে আমার দিকে ফিরে না আসতে আমি প্রতি সপ্তাহে রোজা রাখবো, ওদিকে আপনার কিছু রোজা কাজা হয়ে আছে, তো শরীয়তের হুকুম হচ্ছে আগে ফরজ রোজাকে আদায় করো, সুতরাং আগে কাজা রোজা আদায় করতে হবে। এবারে এই মান্যতি রোজাও অনেক অনেক সময় কন্ডিশনালি ফরজ হয়ে যায় যেভাবে মানুষ নিয়ত করে সেই হিসেবে, তো সুতরাং যদি সপ্তাহে একটি রোজার মান্যত করে থাকেন তো এটাও রাখুন, তার সঙ্গে একটা করে কাজা রোজা রাখুন, সপ্তাহে 2 রোজা রাখা কঠিন হবে না, আশা রাখি রাখতে পারবেন। তবে ফরজ আগে আদায় করতে হবে আর নফল বা সুন্নত তার পরে। আশা রাখি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমি নন্দকুমার থেকে বলতেছি, আমি নাম বলতে পারবো না। আর আমি অনেকদিন আগে একটা প্রশ্ন করেছিলাম, আমার যায়ের ছেলে একটা চৈত্রহীন মেয়ের সঙ্গে ঘরের পাশে বিয়ে হয়ে গেছে, তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে, তিনি কোথাও মা বাপ বারণ করলে মা বাপের কোথাও শুনতে চাইছে না,
তার যদি দুয়ারা থাকে, যাতে মেয়ের সঙ্গে কিছু না সম্পর্ক থাকে, যদি দুয়া থাকেন তো তাহলে আপনি কোরআনের কোথায় আছে বলে দিন। এবং তার মা কোনো পড়তে জানি না, আমি জানি যেটা বলার, আমাকে তাহলে বললো আমি কি পড়ে দিতে পারবো, আর যদি অন্য কোনো ব্যবস্থা থাকে তাহলে সেটাও বলবেন। কিন্তু মা তার পড়াশোনা নেই, কোরআন পড়া নেই, মা জানা নেই। মানে আমি এই প্রশ্নটা করেছিলাম, উত্তর পাইনি। আর আমার প্রশ্ন হচ্ছে শুক্রবার সোমবার বাদ দিয়ে আমাকে অন্য দিন বলবে, কারণ আমি শুক্রবার সোমবার শুনতে পাইনি। খোদা হাফেজ, রাখছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় চাচিমা, চ্যানেলে ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে আপনার শেষ প্রশ্নের উত্তর আমি আগে দিতে চাই, যে আপনি বলছেন আমার প্রশ্নের উত্তর শুক্রবার বা সোমবার বাদ দিয়ে দেবেন। আমাদের এখানে একটা সিস্টেম আসছে, আমরা পরস্পর এক এক করে প্রশ্ন শুনতে থাকি, তার প্রশ্নের উত্তর দিতে থাকি। এবারে এটা পরে পেলে করা হয়, তো আপনার প্রশ্নের উত্তর কোন দিন পড়বে এটা আমরা নির্ণয় করে বলতে পারছি না, কেননা আমরা স্টেপ বাই স্টেপ একের পরে এক প্রশ্ন নিতে থাকি। সুতরাং সকলের খেয়াল রেখে আমাদেরকে চলতে হবে। দয়া করে আপনি যদি টিভিতে না দেখতে পারেন তো ইন্টারনেটের মাধ্যমে, আজকাল মোবাইলে দেখতে পাচ্ছেন, সবাই দেখতে পারবেন, হাস ইসলাম ইন বাংলা লিখে ক্লিক করুন গুগল সার্চে যেয়ে কি ইউটিউবে যেয়ে, আমার সমস্ত পর্ব ওখানে দেখা দেবে। এবারে আপনি শেষের পর্বর দিকে লক্ষ্য রাখুন, যে পর্ব আপনার দেখার ইচ্ছুক আপনি সেই পর্বকে ক্লিক করে দেখতে পারেন। নিশ্চয়ই কোনো না কোনো পর্বের মধ্যে আপনার প্রশ্নের উত্তর থাকবে। তবে সমস্ত পর্বগুলো দেখার চেষ্টা করুন, কেননা যে সমস্ত প্রশ্ন আমার দর্শকবৃন্দরা করছেন এই প্রশ্নের মাধ্যমে অনেকেই লাভবান হচ্ছেন। মানে একজনের প্রশ্ন থেকে কয়েক হাজার না কয়েক লক্ষ লোক লাভবান হচ্ছে। এত সুন্দর সুন্দর প্রশ্ন আসছে যে সেই প্রশ্নের উত্তর শুনে অনেকেই অনেক কিছু শিখতে পাচ্ছে। তাই চেষ্টা করুন প্রতি পর্বটা দেখার, কোনো পর্ব মিস করবেন না, কেননা প্রতি পর্বের মধ্যে কোনো না কোনো জিনিস শেখার আছে যেগুলো আমাদেরকে শেখার দরকার বা জানার দরকার। তাই আমি অনুরোধ করছি। এবারে আপনার প্রথম প্রশ্ন ছিল যে আপনার পাড়াপড়শি কি আপনার জায়ের ছেলে, যাই হোক, সে পথভ্রষ্ট হতে চলেছে, সে কোনো অবৈধ সম্পর্কের মধ্যে আছে, সুতরাং তাকে মুক্তি দিতে চান, তার মা নিজে পড়তে পারবে না, তাই আপনি কি তার জন্য কিছু করতে পারবেন? তো সুরায় আহকাফ আয়াত নম্বর 15, এটাকে বলা হয়েছে পিতা মাতাকে পড়ার জন্য। যদি পিতা মাতা না পড়তে পারেন তো আপনি এইটা পড়ে কোনো জিনিসের ওপরে, মানে পানাহারের ওপরে ফু দিয়ে ওই ছেলেকে খেতে দেবেন। তবে ফু দেওয়ার সময় বলবেন যে আল্লাহ এই ছেলেকে এর পিতা মাতার মতি করে দাও, মানে পিতা মাতার কথা যেন শোনে, পিতা মাতার মান্যকারী করে দাও, সে পিতা মাতার কথা ছাড়া যেন অন্য কিছু না করে। এইভাবে মনে মনে দোয়া করে ফু দিয়ে ওই জিনিসটা ওকে খেয়ে দেবেন, ইনশাল্লাহ আশা রাখি খুব শীঘ্র ও সৎপথের দিকে ফিরে আসবে। তাছাড়া সূরা মায়েদার আয়াত নম্বর 111 দিন পর্যন্ত 141 বার পড়ে যদি কোনো পানাহারের সঙ্গে ওকে খেতে দেওয়া হয়, আর নিয়ত করতে হবে যে এই ছেলে যেন অমুক জায়গা থেকে দূরে থাকে, বুদ্ধিমানের জন্য ইশারা যথেষ্ট, ফু দিয়ে ওই আয়াতটি পাঠ করে ওকে খেতে দেবেন, ইনশাল্লাহ আশা রাখি ও পথে ফিরে আসবে এবং পিতামাতার অমান্য করবে না, আর ইনশাল্লাহ নিজের পিতামাতার খেয়াল রাখবে, তাদের সুখ দুঃখের খেয়াল রাখবে এবং এমন কোনো কাজ করবে না যার মাধ্যমে তার পিতামাতারা আঘাত পাবেন। কেননা পিতামাতাকে আঘাত করা বড় পাপ, মহাপাপ, যার কোনো ক্ষমা নেই। আল্লাহ ক্ষমা করবে না যতক্ষণ পিতা মাতা ক্ষমা না করবেন। সুতরাং কেউ যেন জেনে শুনে মাতা পিতাকে আঘাত না করে, কোনো এমন কাজ যেন কোনো ছেলে মেয়ে না করে যে কাজ করলে তার পিতা মাতা অসন্তুষ্ট হবেন বা আঘাত পাবেন। আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই।
আসসালামু আলাইকুম। আমার দুটো কোশ্চেন আছে। আমার মা গত 2 মাস হলো ইন্তেকাল করেছে। তো কুরবারের জুম্মা বার মাটি বৃহস্পতিবার রাত্রে মারা গেছেন। তো আমার মায়ের আমার আম্মা কবর জিয়ারত করতে চান। তো কবর জিয়ারত করা কতটা ভালো সেটা একটু বলবেন। আর আমরা ঘরে বসে যে দোয়া করি, কোন দোয়াটা করলে সারা কবরবাসীর ভালো হবে এবং যারা এবং আমার মায়ের ভালো হবে সেই দোয়াটা আমাকে একটু বলে দেবেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমার প্রিয় বোন, আমি তোমাকে সহানুভূতি জানাই তোমার মায়ের মৃত্যু উপলক্ষে। বড় দুঃখের এবং কষ্টের সময় এটা। তবে তোমার পিতা যে কবরে জিয়ারত করতে দিচ্ছে না বা যেতে মানা করে এটা উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আদেশ করেছেন কমসে কম প্রতি শুক্রবারে জুম্মার দিনে নিজের মাতা পিতার কবরে যাওয়ার জন্যে। যদি কারো মাতা পিতা মারা গিয়ে থাকে তো শুক্রবার দিন যদি কেউ কবরে যেয়ে নিজের মাতা পিতার জিয়ারত করে এবং ফাতিহা পড়ে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে 1000 হজ করার সওয়াব পাবে। চিন্তা করুন, কিমিয়া সাআদাত ইমাম গাজালির বই তুলে দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজের পিতা মাতার কবরে যেতেন। একদিন একজন যুবক ছেলে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন যে নবী আল্লাহ, আমি ছোট ছিলাম যখন আমার পিতা মাতা মারা গেছেন, আমি ওনাদের সেবা করার সুযোগ পাইনি, আমি ওনাদের সেবা করতে চাই, আমি কিভাবে সেবা করতে পারি? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও তোমার পিতা মাতার কবরে যাও আর কবরে যেয়ে ওনাদের জন্য ফাতিহা পড়ো, ওনাদের জন্য তেলাওয়াত করো। তখন যুবক বলছে, নবী আল্লাহ, আমি জানি না আমার মাতা পিতার কবর কোথায়। তখন বলছে, যাও কবরস্থানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও কবরস্থানে, যাও কবরস্থানে যেয়ে খালি জায়গা দেখে সেখানে নিজে হাতে দুটি কবর আঁকো। চিন্তা করুন কত সওয়াবের কাজ, নিজে হাতে দুটি কবর তৈরি করো, কবর আঁকো আর সেই কবরের উপরে হাত রেখে সুরায় কদর পড়ো। সুরায় কদর, সুরায় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, 7 বার পিতার কবরের উপরে হাত রেখে, 7 বার মাতার কবরের উপরে হাত রেখে সুরায় কদর পড়ো। মনে রাখবে, যতক্ষণ তোমার হাতের ছাপ ওই কবরের উপরে থাকবে ততক্ষণ খোদা না করুক যদি তোমার মাতা পিতার উপরে কোনো রকমের আজাব হচ্ছিল তো আল্লাহ সেই আজাবকে তুলে নেবে। চিন্তা করে দেখুন কত সওয়াব মাতা পিতার কবরে জিয়ারত করা বা মমিনের কবরের জিয়ারত করা। বিশেষ করে মাতা পিতার বড় উপকার, এহসান আমাদের উপরে। সুতরাং সেই এহসানকে চুকানো মানে সেই ওনাদের যে উপকার আমাদের জীবনের উপরে ওনারা করে গেছেন ছোট্টবেলা থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত শোধ করার শক্তি আমাদের নেই। তাই যতটুকু সম্ভব তাদের জন্য নেকি করা আমাদের কর্তব্য। তাই কবরে যে পিতা মাতার কবরের জিয়ারত করা মানে 1000 হজের সওয়াব। তাহলে কেউ জেনে শুনে নিজেকে এই সওয়াব থেকে কি বঞ্চিত রাখবে? এবারে আপনার মায়ের জন্য আপনি কি করতে পারেন বা আমার সমস্ত দর্শক বৃন্দদের জন্য আমি বলছি, যদি কারো পিতা মাতা মারা যেয়ে থাকে তো তেলাওয়াতে কোরআন করে যে কোনো আয়াত পড়ে, যে কোনো সুরা পড়ে নিজের পিতা মাতাকে বকশাতে পারে। তবে বিশেষ করে সুরা ইয়াসিন, সুরা রহমান, সুরায় দোকান, সুরায় মুলক বা সুরায় হালাতা এগুলো পড়ে বকশাতে বলা হয়েছে, তার স্বভাব অনেক বেশি এবং মরহুম অনেক শান্তি পান। আর সবচেয়ে উত্তম হচ্ছে যদি কেউ সুরা পাঠ না করতে পারে তো কমসে কম প্রতিদিন 100 বার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, এইভাবে 100 বার দরুদ শরীফ পাঠ করে নিজের পিতা হোক মাতা হোক যে মরহুম যিনি মারা গেছেন
তানার নামে হাজিয়া করবে, এর সওয়াব গণনা করার শক্তি কারো নেই। আশা রাখি আমার প্রিয় বোন তোমার প্রশ্নের উত্তর পেয়েছ। পরের প্রশ্ন নিই। আমি দিল্লি জাঙ্গিপুরি থেকে বলছি। আমি দুটো পকোড়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু, আমার দুটো পকোড়া আছে। আমি খপ দেখেছিলাম, খপটা কি হলো, আমি ইন্টিকাল হয়ে গেছি, আমার জন্য জাহাজ এসেছে, জাহাজ এসে নিয়েছে এসে আর আমাকে উঠে বসিয়েছে। দেখি তো ফুলের মালা, ভালো কাপড় নিয়ে বসছি, দেখি তো আমার জীবনটা ফিরে আসছে। এই একটা প্রশ্ন। আর একটা, যে সবাইয়ের ঘর বন্যাতে ভেসে চলে গেছে, আমার ঘর রয়ে গেছে আর ঘরের ভেতর থেকে লাইট দিচ্ছে, আমার কুড়িয়ে ঘর থেকে। দুটো প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, আপনার স্বপ্ন দুটোই আপনার জন্য একটি শুভ সংকেত, মানে দুটোইতেই আপনার জন্য ভালো খবর। সুতরাং আপনি সাদকা দেবেন, আর বিশেষ করে ভোরের সময় যদি স্বপ্ন দেখে থাকেন তো মনে করেন আপনার জীবনে অনেক বৃদ্ধি পেয়েছেন এবং আপনার জীবনে সরলতা বা শান্তি এবং উজ্জ্বল জীবনের একটি সংকেত পেয়েছেন। নেকি করার চেষ্টা করুন, আল্লাহর মর্জি ও আহলে বায়তের মর্জি এবং নিজের গুরুজনদেরকে খুশি রাখার চেষ্টা করুন। ইহকাল ও পরকালে অনেক উচ্চ স্থান পাবেন এবং নিজের ঘরকে যেমন উজ্জ্বল দেখেছেন, ইনশাআল্লাহ আপনার পরবর্তীকাল মানে পরকাল, যে কাল অন্ধকার কাল বলা হয়েছে, ওই কাল বড় উজ্জ্বল হবে। আর ইহকালে ইনশাআল্লাহ আপনার জীবনে সুখ শান্তি ফিরে আসবে। আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমার একটি কোশ্চেন হলো, কজ রক্ত থেকে ঈশা রক্ত টোটাল ক রেখাত নামাজটা আমি পড়তে পারি? ফরজ কর্তব্য যেগুলো করতে হয় সেগুলো একটু বলে দেবেন, ফরজ নামাজ পড়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। সকাল থেকে নিয়ে শোয়া পর্যন্ত, মানে সারা দিন আমাদের উপরে 51 রেকাত নামাজ রাখা হয়েছে, যার মধ্যে 17 রেকাত নামাজ আমাদের উপরে ফরজ করা হয়েছে, ওয়াজিব করা হয়েছে, যেটা অনিবার্য পড়তেই হবে। আর তার ডবল মানে 34 রেকাত নামাজ আমাদের উপরে সুন্নত করা হয়েছে, যেটা পড়লে আমরা সওয়াব পাবো, না পড়লে কোনো পাপ নেই। ফরজ নামাজ বলতে সকালের 2 রেকাত, ভোরের আজান থেকে নিয়ে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত এই নামাজটা পড়তে হবে, 2 রেকাত নামাজ সকালের। আমি সকালের 2 রেকাত নামাজ পড়তেছি, ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ, কি কুরবাতান ইলাল্লাহ বলে পড়লেও হবে, কোনো অসুবিধা নেই। ওইরূপ জোহরের 4 রেকাত নামাজ ফরজ করা হয়েছে, যেটা দুপুরের আজানের পরে পড়তে হবে। আর জোহর আসার নামাজ এক পাটিতেই দাঁড়িয়ে পড়া যাবে, আগে জোহর পড়া শেষ করে নিতে হবে, জোহর নামাজ পড়ে তারপরে মনে করুন তসবি পড়লেন, দোয়া পড়লেন, তাকিবাত যাকে বলা হয়, নামাজের পরে তাকিবাত পড়তে বলা হয়েছে, দোয়া তসবি মোনাজাত তাকিবাতের পরে আবার আসরের নামাজ শুরু করলেন, কোনো অসুবিধা নেই। নামাজ আওয়ালে ওয়াক্তে পড়ার স্বভাব বেশি, ফজিলতের ওয়াক্তে পড়লে সওয়াব পাওয়া যাবে, তবে আউয়ালে ওয়াক্তের যে ফজিলত ওই ফজিলতটা পাওয়া যাবে না। ওইরূপ সূর্য অস্ত যাওয়ার পরে কিছুক্ষণ পরে যখন আকাশে লালি ওঠে, ওটা হচ্ছে মগরবের সময়, ওই সময় আজান হয়, আজানের পরে মগরবের 3 রেকাত নামাজ পড়তে হবে। মগরবের নামাজ হয়ে গেলে তসবি পড়তে হবে বা তাকিবাত পড়তে হবে, মোনাজাত যাকে আমরা বলি, সেগুলোর পরে শুকরের সেজদা করলেন, তারপরে এশার নামাজ পড়তে পারেন ওই পাটিতেই দাঁড়িয়ে। এশার 4 রেকাত নামাজ, তো টোটাল এই 17 রেকাত নামাজ আমাদের উপরে ফরজ ওয়াজিব, সকালের 2 রেকাত, জোহরের 4 রেকাত, আসরের 4 রেকাত, মগরবের 3 রেকাত আর এশার 4 রেকাত, এই টোটাল 17 রেকাত নামাজ আমাদের উপরে ফরজ। তাছাড়া সকালের আগে মানে ভোরের নামাজ পড়ার আগে 2 রেকাত নফল নামাজ পড়া, এটা সুন্নত। ওইরূপ জোহরের আগে, জোহরের
আট রেকাত নফল নামাজ পড়া সুন্নত, আসর নামাজের আগে আসরের আট রেকাত নফল নামাজ পড়া সুন্নত, মগরব নামাজের পরে মগরবের চার রেকাত নফল নামাজ পড়া সুন্নত, ওইরূপ এশা নামাজের পরে বসে দু রেকাত কি দাঁড়িয়ে এক রেকাত নফল নামাজ পড়া, এটা হচ্ছে সুন্নত। এগুলো পড়লে স্বভাব, না পড়লে কোনো পাপ নেই। তবে তাহাজ্জুদ নামাজের ফজিলত অনেক বেশি এর মধ্যে। যদি অন্য নফল নামাজগুলো নাও পড়তে পারেন, তো কমসকম চেষ্টা করবেন, আপনারা সকলেই আমার দর্শকবৃন্দদের জন্য আমি বলছি, কবরের আলোর কাজ করবে এই সব নামাজ, এই সালাতুল লাইল বা কোরআনের ভাষা যাকে তাহাজ্জুদ নামাজ বলা হয়েছে, এটা হচ্ছে এগারো রেকাত নামাজ, আট রেকাত সালাতুল লাইল মানে নামাজে সবের নিয়াতে হবে, যে আমি সালাতুল লাইল পড়িতেছি আট রেকাত কুরবাতিন আল্লাহ, দূরে দূরে রেখাত করে পড়তে হবে সকালের নামাজের মতো, কি তাহাজ্জুদ নামাজ পড়িতেছি দূরে রেখাত কুরবাতিন আল্লাহ, এইভাবে আট রেকাত পড়তে হবে, তারপরে দূরে রেখাত নামাজে শেফা পড়তে হবে, আর এক রেখাত নামাজে ভেতর পড়তে হবে, এই টোটাল এগারো রেখাত নামাজ যাকে তাহাজ্জুদ নামাজ বলা হয়, যে নামাজের বড় ফজিলত বড় বরকত আমি বিস্তারিত আগে বর্ণনা করেছি। আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিন। হ্যাঁ, মামাকে সাথ বাত নেই কাল জায়গা, মামা সাহেব কি সাথ বাত নেই হোগা? হ্যাঁ, টিভি মধ্যে দেখা হয় মামা সাহেব। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় ভাইজান, আপনারা যখন আমাকে টিভিতে দেখেন, তো এটা রেকর্ডিং, এর শুটিং হয়তো একদিন আগেও হতে পারে, দুদিন আগেও হতে পারে, হয়তো এক সপ্তাহ আগেও হতে পারে, এটা লাইভ টেলিকাস্ট নয়, সরাসরি প্রচার নয়। সুতরাং কেউ ডাইরেক্ট ফোন করে আমার সঙ্গে কথা বলার চেষ্টা যেন না করে, এটা অসম্ভব, কেননা আমাদের এই প্রোগ্রামটা লাইভ টেলিকাস্ট হয় না, আমাদের এই প্রোগ্রামটা আগে রেকর্ডিং হয়, শুটিং হয়, তারপরে সেটা টেলিকাস্ট করা হয়। তো আমি আপনাদের প্রশ্ন শুনি, এক এক করে শুনে উত্তর দিতে থাকি। আপনারা ফোন করবেন, মেশিন উত্তর দেবে যে আপনি কে, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্ন কি। আপনি এতটা শোনার পরে বলবেন, সালামু আলাইকুম মাওলানা সাহেব, আমার নাম এই, আমি অমুক স্থান থেকে বলছি, আমার প্রশ্ন এই। এবারে নিজের প্রশ্ন বলে ফোনকে রেখে দিন, আপনার পুরো কথাটা আমাদের মেশিনে রেকর্ড হয়ে গেল, পরে আমি ওটা শুনব, শুনে আপনাদেরকে উত্তর দিয়ে দেব। আশা রাখি কেউ পরবর্তীকালে আর ওই ভুল কাজ করবেন না। অনেকেই, আর আমি জানি এরা, তারা জানে না বলে তারা এই ভুল করছে, তারা মনে করছে যে এখন মাওলানা সাহেব প্রশ্নের উত্তর দিচ্ছেন, তার মানে আমরা ফোন করলে মাওলানা সাহেবের সঙ্গে ডাইরেক্ট কথা হবে, না, লাইভ টেলিকাস্ট নয়। সুতরাং যখনই ফোন করবেন, ফোন করে নিজের প্রশ্ন শুধু রেকর্ড করে ফোন রেখে দেবেন, আর নইলে নিজের প্রশ্ন নিজের মোবাইলে রেকর্ড করে আমাদেরকে ভয়েসমেল করে দিন, আমাদের ইনবক্সে সেটা এসে যাবে, পরে আমরা শুনে আপনাদের প্রশ্নের আপনাদের উত্তর দিতে থাকবো, বা যে সমস্ত প্রশ্নগুলো ইমেল বা ফ্যাক্সের মাধ্যমে আসে আমরা সেগুলো পড়ে তার উত্তর দিই। আমার প্রিয় ভাই, যেন কিছু মনে করবেন না। আশা রাখি কীভাবে চ্যানেল উইনে ফোন করতে হবে বা নিজের প্রশ্ন রেকর্ড করাতে হবে আপনারা বুঝতে পেরেছেন। পরের প্রশ্ন নিয়ে, শেষ প্রশ্ন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, কোনো মানুষ যদি আল্লাহকে সাক্ষী রেখে কাউকে কিছু পথ দেয় কোনো কাজ হাসিল করার জন্য, তারপরে যদি তার ওই কাজটা হাসিল হয়ে যায়, তারপরে সে যদি ওই অসহায় মানুষটাকে পৌঁছিয়ে দুনিয়ার অপমান করে অসম্মান করে, তাকে যদি না সে চিনতে পারে, আল্লাহ কি তাকে কখনো মাফ করবে? আর তার কি হাসি সারা জীবন টিকে থাকবে? তার জন্য যদি দিনে দোষে, তার জন্য যদি চোখের পানি বেরোয়, তার বাম্মা যদি কাঁদে, তাহলে কি ওই অত চালাক সেটার মানুষটাকে আল্লাহ তাকে মাফ করবে? আসসালামু আলাইকুম মাওলানা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, আপনার আওয়াজ পুরো ক্লিয়ার ছিল না, তবে যতটা আমি বুঝতে পেরেছি, যদি কেউ কারো মাধ্যমে কোনো কাজ নিয়ে থাকে, আল্লাহ রাসূলকে সাক্ষী করে কোনো কথা দিয়ে থাকে, পরে যদি তাকে অপমান করে কি দুঃখ দেয়, কষ্ট দেয়,
তো তাকে কি আল্লাহ ক্ষমা করবে? যতক্ষণ ওই ব্যক্তি ক্ষমা না করবে। অধিকার হক দুই প্রকারের, হুকুক আল্লাহ হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ আল্লাহর হক, যেমন নামাজ রোজা ইবাদত, এই সমস্ত আল্লাহর হক। যে যদি সেখানে আমরা ত্রুটি করে থাকি তো আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইলে হয়তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবে। কিন্তু হুকুকুল ইবাদ মানে বান্দাদের অধিকার, বান্দাদের হক, পিতামাতার হক, আত্মীয়স্বজনদের স্বজনদের হক, মানে মুরব্বীদের হক, বুজুর্গদের হক, পাড়াপড়শিদের অধিকার, ভাই বোনদের অধিকার, এইভাবে সমস্ত বান্দার অধিকার আছে, হক আছে। সেই অধিকার থেকে যদি কেউ কাউকে বঞ্চিত করে তো তার কোনো ক্ষমা নেই, যতক্ষণ ওই ব্যক্তি ক্ষমা না করবে যার অধিকারকে ভিন্ন করেছে বা যার অধিকারকে নষ্ট করেছে বা যার অধিকারকে আদায় করেনি, দিইনি। সেই ব্যক্তি যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহ তাকে ক্ষমা করবে না বা অন্য কেউ তাকে ক্ষমা করতে পারবে না। সুতরাং আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। সময় আছে বলে আরেকটা প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি পশ্চিমবাংলা হুগলি থেকে বলছি। আমার একটা প্রশ্ন হলো যে আমার শাশুড়ি আমাকে দুটো চোখে দেখতে পারে না, আমার ছেলে মেয়েকে দিয়ে আমার কাউকে আমাদের দেখতে পারে না। আমার শাশুড়ির অভিযোগ কারোর সামনে করা যাবে কি, বা আমার মা বাপ কি আত্মীয় স্বজন কি বাড়িতে যা আছে তাদের এদের এইসব আমার শাশুড়ির সম্বন্ধে অভিযোগ বলা যাবে কিনা, এটা আমাকে একবার বিস্তারিত ভাবে বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, সুন্দর প্রশ্ন। আপনার শাশুড়ি আপনাকে বা আপনার ছেলে মেয়েকে দেখতে পারেন না, তো আপনি আপনার শাশুড়ির সম্পর্কে অন্য কাউকে বলতে পারেন কি না? শরীয়ত হিসাবে কারো নিন্দা করা, অন্য কারোর সামনে যে কারোর কুচ্ছমন্দ মানে কারোর সম্পর্কে এমন সমালোচনা করা যেটা সে শুনলে আঘাত পাবে, কষ্ট পাবে, সেটাকে ঘিবাত বলা হয়েছে। গীবাত হারাম। আর কোরআনে বলা হয়েছে তোমাদের মধ্যে কেউ কি নিজের মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করে, তাহলে সে গীবাত করুক, অবশ্যই কেউ পছন্দ করবে না, সুতরাং সে যেন গীবাত না করে। তো আপনি আপনার শাশুড়ির নালিশ যদি তাকে অপমান করার জন্যে সে তিনি আপনাদের সঙ্গে দুর্ব্যবহার করছে আপনার সঙ্গে বা আপনার ছেলেদের সঙ্গে, সেই জন্যে যদি আপনি তানার গীবাত করেন তানার সম্পর্কে পাড়াপড়শিদের সঙ্গে বা যে সমাজে তিনি বাস করেন তানার সম্পর্কে যদি গীবাত করেন তো এটা মহাপাপ। এ পাপ যতক্ষণ আপনার শাশুড়ি ক্ষমা না করবে কেউ ক্ষমা করতে পারবে না। তবে শরীয়তে অনুমতি দেওয়া হয়েছে কারোর নালিশ ওখানে করতে পারেন যেখানে করলে আপনি জানেন যে এই ব্যক্তির মাধ্যমে ওই লোকটা কি ওই নারীটা পথে এসে যাবে, সঠিক পথ পাবে, ভুল ভেঙে যাবে, সঠিক রাস্তায় ফিরে আসবে। মনে করুন আপনার শাশুড়ির নালিশ করছেন আপনার শ্বশুরের সঙ্গে, যা আপনি মাকে বলুন আমার সঙ্গে এই দুর্ব্যবহার যেন না করে বা আমার বাচ্চাদের সঙ্গে যেন এই দুর্ব্যবহার না করে। যেই কথা হোক না কেন, কি আপনার স্বামীকে আস্তে আস্তে বলুন যে দেখুন আপনার মা আমাদের সঙ্গে এই ব্যবহার করছে বা আমার বাচ্চাদের সঙ্গে এই ব্যবহার করছে, আমাদেরকে মোটে দেখতে পাচ্ছেন না, ভালোবাসেন না। বা আপনার শাশুড়ির যদি পিতামাতা বেঁচে থাকেন, কি এমন কোনো বয়স্ক ব্যক্তি মুরব্বী ব্যক্তি আপনাদের পরিবারে আছে বংশে আছে যার কথা শুনে আপনার শাশুড়ি আপনাদেরকে ভালোবাসতে লাগবেন, কি আপনার বাচ্চাদেরকে ভালোবাসবেন, কি গ্রামের মৌলবী মাওলানা উনি যদি এসে বোঝান হয়তো তিনি রাস্তায় ফিরে আসতে পারেন। তো নালিশ ওখানে করা ইসলামে জায়েজ, যেখানে নালিশ করলে পুরো বিশ্বাস যে ইনি যদি ওনাকে বোঝান বলেন তিনি রাস্তায় ফিরে আসবেন, সঠিক পথে ফিরে আসবেন, সেখানে তখন নালিশ করা জায়েজ বা নালিশ করা যায়। এটাকে গীবাত বলে না, এটাকে বলা হচ্ছে তার ইসলাহ, তার সংশোধনের জন্য আপনি কাউকে তার বিষয়ে জানাচ্ছেন। এই জিনিসটা নজরে রেখে যদি আপনি কারোর সঙ্গে
আলোচনা করেন আপনার শাশুড়ির বিষয়ে, তো আপনি পাপি হবেন না। তবে গীবত করার জন্যে, মানে আপনার সঙ্গে দুর্ব্যবহার করছে বলে আপনি সমাজে, আত্মীয় স্বজনদের মধ্যে, পাড়া পড়শিদের মধ্যে, এমনকি নিজের আপনদের নজরে তাকে তুচ্ছ দেখাতে চান, সুতরাং সেটা ইসলামে জায়েজ না। তবে ওখানে নালিশ করতে পারেন, চাই আপনার পিতা মাতা হোক, আপনার শ্বশুরমশাই হোক, কি আপনার শাশুড়ির পিতামাতা বা মুরব্বী, যেমন বললাম, যেখানে বললে লাভ হবে বা সংশোধন হবে সেখানে আপনি বলতে পারেন। আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করছি। যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে তো স্ক্রিনের ওপরে যে নম্বরে আসছে ওই নম্বরে ফোন করে নিজের প্রশ্ন রেকর্ড করাতে পারেন, বা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে ওই নম্বরে নিজের প্রশ্ন রেকর্ড করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন, লিখেও পাঠাতে পারেন। দূরত্ব দেশে যারা আছেন বা আমাদেরকে দেখছেন শুনছেন, ফ্যাক্স বা ইমেলের মাধ্যমে আপনারা নিজের প্রশ্ন চ্যানেল ওয়েনকে পাঠাতে পারেন। আমরা আপ্রান্ত চেষ্টা করছি প্রতি সপ্তাহে আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।